রাত নামলেই অপরাধের রাজ্য হয়ে ওঠে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস এলাকা। বেড়ে যায় সন্ত্রাস আর মাদক সেবীদের উৎপাত। শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, কলেজ প্রশাসনের দুর্বলতার সুযোগে এখন অরক্ষিত ক্যাম্পাস এলাকা। তবে কলেজ অধ্যক্ষ দায় চাপালেন আইন শৃঙ্খলা বাহিনীর ওপর। ফরহাদুজ্জামান শাহের রিপোর্ট, ছবি তুলেছেন মোয়াজ্জেম হোসেন। গেল 4 এপ্রিল রাতে নিজ ক্যাম্পাস এলাকায় নিথর দেহে পড়ে থাকেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্র বিশু মিয়া। এর 2 দিন আগে একই জায়গায় এক পুলিশ সদস্যও গুরুতর আহত হন দুর্বৃত্তের ছুরিকাঘাতে। রাত নামলেই অপরাধ যেন বেড়ে যায় এই এলাকায়, বিশেষ করে সন্ধ্যার পর সন্ত্রাসী আর মাদকসেবীদের উৎপাত শুরু হয় ক্যাম্পাসের পিছনে চকসূত্রাপুর জহুরুল নগর প্রথম বাইপাসমুখী সড়কে। সন্ধ্যার পর আমরা আর এই ক্যাম্পাসে যাওয়া আসি করি না, আমরা অন্য পাশ দিয়ে ঘুরে যাই সেফ থাকার জন্য। ক্যাম্পাস অনেক বড়, তো সব জায়গায় তো লাইট নাই, এই জন্য অন্ধকারে কেউ আসলে হঠাৎ করে ওরা বসে থাকে, আসলে তাকে গিয়ে ধরে। শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, কলেজ প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ক্যাম্পাস এলাকায় হচ্ছে একের পর এক অপরাধ। নিরাপত্তার বিষয়টা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে কলেজ প্রশাসনকে, কিন্তু সেই দিকে তাদের কোনোই হচ্ছে নজরদারি ওই রকমভাবে নেই। প্রশাসনিক যদি দায়িত্ব নেয় তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো বহু বছর থেকে ঘটে আসছে এগুলো ঘটতো না। এমন একটা স্পট এটা তৈরি হয়ে গেছে যে স্পটে অপরাধীরা খুব স্বাভাবিকভাবে অপরাধ করে খুব স্বাভাবিকভাবে পার পেয়ে যায় সেখান থেকে এবং ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কলেজ অধ্যক্ষ বলছেন, রাতের বেলা নিরাপত্তা নিশ্চিতে লিখিতভাবে পুলিশকে সুপারিশ করেও লাভ হচ্ছে না। পুলিশ সুপারকে লিখিত দিয়েছি, সার্কেল এসপিকে লিখিত দিয়েছি এবং ওসিকে লিখিত মৌখিক জানিয়েছি, ফাঁড়িকে মৌখিক জানিয়েছি, তারা এ বিষয়ে গুরুত্ব দেয়নি। কর্তৃপক্ষকে কিছু বিষয়ে আরও একটু সচেতন হতে হবে, সেটা হলো যে ওখানে যে রাস্তাগুলোতে পর্যাপ্ত আলোর অভাব আছে সেখানে লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া, সিসি ক্যামেরার সংযোজনের বিষয়ে আমরা কথা বলেছি। একে অপরের উপর দায় না চাপিয়ে নিরাপদ ক্যাম্পাসের দাবি শিক্ষার্থী ও স্থানীয়দের। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।